আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরেন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে সজনে ডাটা দিয়ে মাছের ঝোলের রেসিপি। রেসিপিটি অনেক কমন, অনেকেই রান্না করতে জানেন, কিন্তু যারা একেবারে নতুন গৃহিণী বা দেশে বিদেশে যেসব ব্যাচেলার ভাই বোনেরা আছেন, আশা করছি আজকের রেসিপিটি তাদের একটু হলেও কাজে আসবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়েছি এবং তেলটাই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি রুই মাছের 4টা পিস নিয়েছি। এই মাছগুলোকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তবে আপনাদের মাছটা যদি একেবারে ফ্রেশ হয় তাতে না ভাজলেও চলবে। এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সামান্য পরিমাণে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2-5টা হালকা করে ভাজলেই চলবে। খুব বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। 1 পাশটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজছি না, 2 পাশটা হালকা করে ভেজে নিব। এখন অপর পাশটাও আমি হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি মরিচ ফালি। এখানে আমি 4-5টা মরিচ ফালি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একেবারে বেরেস্তা কালার করার দরকার নেই, জাস্ট পেঁয়াজটা নরম হয়ে আসলেই চলবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, অর্থাৎ 1/2 টেবিল চামচ আদা, 1/2 টেবিল চামচ রসুন। এখন এই আদা রসুনটাকে ভেজে নিব। এই পর্যায়ে এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি, কারণ আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ঝালের জন্য আমি কাঁচামরিচ ইউজ করেছি, আর এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, এতে করে তরকারি কালারটা ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যখন দেখবেন যে মশলাটা প্যানের সঙ্গে লেগে লেগে যাচ্ছে আর মশলার উপরে তেলটা উঠে এসেছে, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর সুবিধার্থে আপনারা সামান্য পরিমাণে পানি অ্যাড করতে পারেন, এতে করে মশলাটা পুড়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সজনে ডাটা নিয়েছি 250 গ্রাম, আর তার সঙ্গে একটা বড় সাইজের আলুও নিয়েছি। ডাটা আর আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কষিয়ে নিতে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, আর কিছুক্ষণ ডাটা আর আলুটাকে কষিয়ে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কষানোর সময় সামান্য পরিমাণে পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি, যাতে করে এগুলো প্যানের সঙ্গে লেগে না যায়। এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব, তবে পানির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, সেটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সেই হিসাব করে পানিটা দিবেন। আমি পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ সজনে ডাঁটার তরকারিতে ঝোল রাখলে সেটা খেতে বেশি ভালো লাগে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। ফিরে আসলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। এরই মাঝে ঝোলটা অনেকটাই কমে এসেছে, আর ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন। আমি ঝোলটা এর চেয়ে আর বেশি কমাবো না, কারণ আমি আগেই বলেছি যে সজনে ডাটার তরকারিতে ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল। আমি তো সজনে ডাটা খেতে অনেক বেশি পছন্দ করি, আপনারা পছন্দ করেন কিনা কমেন্ট করে জানাবেন। আশা করি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।